নমস্কার বন্ধুরা, অসামতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো যে তোমার ইন্টারনেট ব্যাংকিং কিংবা তোমার মোবাইল ব্যাংকিংয়ের যে তোমার পাসওয়ার্ড, তাও লগ ইন পাসওয়ার্ড, সেটা যদি ভুলে যাও কীভাবে চেঞ্জ করবা। ঠিক আছে, ধরো তুমি নতুন অ্যাকাউন্ট বানালা, বানাবার পরপরই ধরো অনেক রকম তো তোমার ফিল করতে হয় ফর্ম। ফর্ম ফিল করার সময় ধরো তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, দেন লগ ইনে যে যদি পাসওয়ার্ড দাও, দেন লগ ইনের পাসওয়ার্ডটা যদি ভুলে যাও, তো সেটাকে তুমি কীভাবে চেঞ্জ করবা। কিংবা তুমি পাসওয়ার্ড ধরো ভুলেই গেছো একবারই, হ্যাঁ, অনেকদিন থেকে ইউজ করিনি তোমার ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা তোমার মোবাইল ব্যাঙ্কিং, সেটার পাসওয়ার্ডটা তুমি কীভাবে চেঞ্জ করবা একেবারে ফুল ভিডিওটা দেখো। এক মিনিটের ভিতরে শিখে যাওয়া খুব সহজেই, হ্যাঁ, তো তোমার মানে কীভাবে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবা। তো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো দেবো, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করবার, ঘন্টির মতন আছে সেখানেও টাচ করে দেবো, তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও নিয়েছি খুব সহজে পেয়ে যাবো। তো চলো শুরু করছি। তোমার ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে দেখো, তোমার ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ, সেখানে যে তুমি টাচ করবা, টাচ করার পর দেখো এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে অনলাইন SBI। ঠিক আছে, এখানে অনলাইন SBI লেখার পর দেখো নিচের যে লিঙ্কটা অনলাইন SBI, তারপরে দেখে নাও www.onlinesbi.com, এই অপশনে তোমাকে টাচ করতে হবে। টাচ করবা, টাচ করার পর দেখো এরকম তোমার একটা পেজ খুলে যাবে। পেজ খোলার পর দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, লগইন। ঠিক আছে, লগইনে টাচ করবা, একটু ওয়েট করবা। দেখো লগইনে টাচ করার পর দেখো এরকম একটা অপশন খুলবে, দেখো লেখা আছে কন্টিনিউ টু লগইন, এখানে টাচ করবা। করার পর দেখবা এরকম তোমার একটা পেজ খুলবে, পেজ খোলার পর নিচে দেখবা লেখা আছে ফরগট পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ডে টাচ করবা, টাচ করে একটু ওয়েট করবা। ওয়েট করার পর দেখবা আবার এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খোলার পর উপরে যে নিচে যে অপশনটা লেখা আছে ব্যাক, সেখানে নিচে টাচ করবা। ঠিক আছে, সেখানে টাচ করে দেওয়ার পর নেক্সট আর যা আছে তাই থাকতে দেবো, আর যা আছে তা দিয়ে এখানে তোমার কিছু ডিটেলস দিতে হবে। তোমার যেমন দিতে হবে তোমার ফুল মানে ইউজার আইডি দিতে হবে, আর কিছু কিছু ইনফরমেশন চাইবে সেটাকে তোমাকে এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর দিয়ে সাবমিট করে দেবা। সাবমিট করে দেওয়ার পর একটু ওয়েট করবা। ওয়েট করার পর দেখবা তোমার আর একটা পেজ খুলবে, দেখবা ATM কার্ডের তোমার অপশন খুলবে, দেখবা তারপর দেখো ইউজ ATM কার্ড ডিটেলস, সেখানে তুমি টাচ করবা। আর ATM কার্ড ছাড়া কিন্তু হবে না, যার ATM কার্ড আছে তারই হবে। ঠিক আছে, দিয়ে আবার একটু ওয়েট করবা। ওয়েট করার পর আর ভিডিওটা যদি ভালো হবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ সবারই প্রয়োজন পড়বে ভিডিওটা। তারপর দেখবা এরকম একটা পেজ খুলে যাবে, পেজ খোলার পর এখানে তোমার ATM কার্ডের পুরো ডিটেলস দিতে হবে তোমাকে। তো আমি একটু ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, ডিটেলস দেওয়ার পর নিচে দেখবা প্রসেড লেখা থাকবে, দেখো নিচে প্রসেড লেখা আছে, প্রসেডে টাচ করে দেবা। টাচ করে একটু ওয়েট করবা, মানে এটা একটু স্পিড কম, তার জন্য একটু স্লো দেখাচ্ছে। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবা, লাইকের অপশন আছে লাইক করে দেবা, না হলে ডিসলাইক দিতে পারো। তারপর দেখবা এরকম একটা পেজ খুলে যাবে, ওপরে দেখবা তোমার নিউ ক্রেডিট পাসওয়ার্ড চাইবে আর দুটা। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখো সাবমিট লেখা আছে, তারপর সাবমিট করার পর দেখবা এখানে দেখাচ্ছে, দেখো ইওর লগইন পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। ঠিক আছে, খুবই সহজে তুমি তোমার মোবাইলে একটা SMS চলে আসবে, তো এইভাবে তুমি তোমার লগইন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবা খুবই সহজে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই বারবার রিকোয়েস্ট যে সবারই প্রয়োজন লাগতে পারে। ওকে, বাই।